কবে আসবে তারা, এখনও কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। আর সিদ্ধান্ত নিতে থাকুক ভাই, আসলে আমরা বসে থাকি আর তারা সিদ্ধান্ত নিতে থাকুক, আমরা আরও 2 মাস বসে থাকি, 1 বছর বসে থাকি, কারণ আমাদের সময়ের মূল্য তো তাদের কাছে নেই, আমাদের সময়ের মূল্য তো তাদের কাছে নেই। তো আসলে আমাদের বসে থাকা ছাড়া আর কিছু করারও নেই, কারণ ইউরোপ বলে কথা, ইউরোপ যাব, বিশাল ব্যাপার আসলে, এর জন্য আসলে বছরের পর বছর ধৈর্য ধরতেই হবে, কিছু করার নাই। আল্লাহ চাইলে যাব একদিন, আসলে কতদিন ধৈর্য ধরতে হবে এখনও নির্দিষ্ট আসলে কোনো টাইম টেবল নেই, অনির্দিষ্টকালের জন্য আমরা এখন ধৈর্য ধরে আছি। তো দেখি আল্লাহ কবে মুখ পানে তাকায় বা কবে আমরা ইউরোপে যেতে পারি। সালামু আলাইকুম ভিউয়ার্স, ফান ব্লগের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন। তো এখন রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কী, আদৌ কি আমরা ভিসা পাবো নাকি আমাদের এভাবে অপেক্ষা করেই যেতে হবে, বছরের পর বছর মাসের পর মাস আমাদের অপেক্ষা করে যেতে হবে? আসলে আমরা যে প্যারার ভেতরে আছি একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ এই প্যারা থেকে মুক্তি দিতে পারবে না, কারণ রোমানিয়া কনস্যুলেট টিম এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে কবে থেকে তারা বাংলাদেশিদের কাজ বা বাংলাদেশিদের ফাইল তারা পুনরায় জমা নেবে, এখনও তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আসলে বুঝলাম না ভাই, একটা সিদ্ধান্ত নিতে তাদের এত দেরি কেন, এত মানে বাঙালিদের প্রতি তাদের এত ঘৃণা কেন, আমি আসলে কিছুই বুঝতে পারছি না ভাই। কারণ তারা বাংলাদেশ থেকে আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা ওয়ার্ক পারমিট পাইছিলাম, তো আমাদের ওয়ার্ক পারমিট যদি ফেক হয় তাহলে আমাদের ভিসা দেওয়ার দরকার নেই, বা আমাদের কোম্পানি যদি না থাকে তাহলে ভিসা দেওয়ার দরকার নেই। যাদের ওয়ার্ক পারমিট অরিজিনাল, যাদের কোম্পানির রেপুটেশন ভালো ভাই, তাদের ভিসাগুলো দেখ মানে কি করবে তারা, এখন কিছুই বুঝতে পারছে না। আসলে বাংলাদেশিদের ভিসা তারা দিবে না দিবে না, বা কবে থেকে আবার পুনরায় কার্যক্রম চালু করবে আসলে কিছুই বুঝতে পারছে না ভাই। আমাদের তারা একবার মানে নিকৃষ্ট জাতি মানে মনে করছে তারা, যে তারা যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচছি। আসলে আমাদের কি তাদের মানে মানুষ বলে মনে হয় না, না আমরা মানে কি, আমরা আসলে কি তাদের কাছে, আমরা তাদের কাছে কি ভাই, আপনারাই বলেন। আমরা আসলে মানে আমাদের নিয়ে যে খেলাটা শুরু হয়েছে, আমাদের নিয়ে যে খেলাটা শুরু হয়েছে ভাই, শেষ কোথায়? আমি তো আর শেষ দেখতে পাচ্ছি না, মানে যত দিন যাচ্ছে তত বাড়ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। আসলে এই দুর্ভোগের শেষ কোথায়? মানে এমন একটা প্যারার ভেতরে আছি, জীবনে এমন একটা ভুল করছিলাম রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়ে ভাই, তা সে কথা কি বলবো। চলে গেছে প্রায় 1 মাস হতে চলেছে, প্রায় 1 মাস হতে চলেছে, তারপরে তারা একটা সিদ্ধান্ত এখনও উপনীত হতে পারেনি যে বাংলাদেশের ফাইল কবে থেকে তারা আবার জমা নিবে, বা তারা বাংলাদেশে আসবে নাকি কি করবে ভাই। আসলে মানে তারা কি করতে চাচ্ছে, তারা মূলত কি করতে চাচ্ছে ভাই? আমার কথা হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিট আছে, আমরা বছর মানে বছর মাস 1 বছর 1.5 বছর ধরে আমরা অপেক্ষা করছি ভাই। আমাদের যাদের ওয়ার্ক পারমিট আছে ভাই, তারা তাদের তো ভিসাগুলো দেওয়া উচিত। কারণ দেখেন ইন্ডিয়ায় যখন বাংলাদেশিদের ফাইল যেত, মিনিমাম আপনার 1-1.5 মাস 2 মাস পরে ভিসা লেগে বাংলাদেশে আসতো, তো সেটাও মানলাম, অল্প 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 সংখ্যক হচ্ছিল, বাট তারা বাংলাদেশে আসলো, এসে 1 মাসও থাকলো না, তারা মানে গণহারে ভিসা রিজেক্ট করে কিছু না বলে তারা আবার দিল্লি ব্যাক করলো, গিয়ে এখনও তারা একটা সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা বাংলাদেশিদের ভিসা দিবে না দিবে না, বা দিলেও কবে থেকে দিবে। মানে একটিমাত্র সিদ্ধান্ত আসলে তারা নিতে তাদের যদি এই 3-4 মাস লাগে, মানে এজেন্সির কাছে ফোন দিলে এজেন্সি বলছে হয়ে যাবে সমস্যা নেই, একটু একটু ধৈর্য ধরো ভাই। ধৈর্য তো ধরছি, বাট আমি ফলাফল কিছু খুঁজে পাচ্ছি না, ওদের ভবিষ্যতের ফলাফল কিছু খুঁজে পাচ্ছি না। ভিসা তারা দিবে ঠিক আছে, ইউরোপের ভেতরে সবচাইতে ভিসার রেশিও বলেন, লোক মানে লোক বলেন যাই বলেন, সবই আপনার রোমানিয়ারই বেশি, বাট প্রথমেই ছিল অনেক, এখন এসে এই যে 2023 সালে এসে আসলে যে কি অবস্থা হচ্ছে। আসলে অনেকেই বলছে যে রোমানিয়ার থেকে বাঙালি ভেঙে যাচ্ছে, তার কারণে তারা ভিসা না দিয়ে দিল্লি চলে গেছে, অনেকেই বলছে, অনেক গণমাধ্যমও বলছে যে তাদের জীবন নাশের হুমকি ছিল, অনেক এজেন্সি বা অনেক মানে ক্ষমতাসীন মানে মানুষরা তাদের উপরে অনেক প্রেশার ক্রিয়েট করছিল, যার কারণে তারা দিল্লি যেতে বাধ্য হয়েছে। তো আসলে কোন কোন কথাটা বিশ্বাস করবো, আসলে কোন কথা বিশ্বাস করবো বলেন, যে বাঙালি যে এজেন্সিগুলো আছে বা ক্ষমতাসীন মানুষগুলো যে চাপ ক্রিয়েট করছিল সেজন্য, না বাঙালিরা ভেঙে যাচ্ছে সেজন্য? আসলে ভাই কি হবে সামনে, উপর আল্লাহ পাকি জানে। আসলে আর হয়তো ভাই 1-2 মাস দেখব, না হলে
অন্য একটা ব্যবস্থা নিতে হবে। তাছাড়া এইভাবে ভাই বসে থেকে আসলে জীবনে, আমি মনে করি ভাই জীবনে টাকাই সব, জীবনে টাকাই সব, টাকা নেই তো কিছুই নেই। আসলে ওখানে এখন রোমানিয়া যে বর্তমান পরিস্থিতি, গেলে কাজ হবে না, ওখান থেকে ইটালি যেতে হবে, ইটালিরও অবস্থা খারাপ। সো অনেক দিক বিবেচনা করে দেখ, যদি না হয় 1-1.5 মাস দেখবো, যদি না হয় এখান থেকে পাসপোর্ট, আসলে টাকা তো ব্যাক, পাসপোর্ট টাকা ব্যাক পাবো না, আসলে কি করব, আসলে এটা এখন থেকে আবার ভাবা শুরু করছে। তো আসলে কবে আসবে তারা, এখনও কোনো সিদ্ধান্ত তারা নেয়নি, আর সিদ্ধান্ত নিতে থাকুক ভাই। আসলে আমরা বসে থাকি আর তারা সিদ্ধান্ত নিতে থাকুক, আমরা আরও 2-3 মাস বসে থাকি, 1 বছর বসে থাকি, কারণ আমাদের সময়ের মূল্য তো তাদের কাছে নেই, আমাদের সময়ের মূল্য তো তাদের কাছে নেই। তো আসলে আমাদের বসে থাকা ছাড়া আর কিছু করারও নেই, কারণ ইউরোপ বলে কথা, ইউরোপ যাব, বিশাল ব্যাপার। আসলে এর জন্য আসলে বছরের পর বছর ধৈর্য ধরতেই হবে, কিছু করার নাই। তো নতুন করে এখন দেখছি অনেকেই আবার রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য অনেক মানে লাফালাফি করছেন বা দিবেন। আসলে আপনাদের টাকা, আপনাদের সময়, আপনাদের বুদ্ধি, আপনাদের সব আপনাদের, আপনারা দেখেন এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যদি আপনাদের মনে হয় রোমানিয়ায় দেওয়া উচিত তাহলে দেন। আর একটা কথা, যদি পর্যাপ্ত পরিমাণ ধৈর্য না থাকে, যদি পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকে তাহলে আপনার রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা দেন, আর যদি পর্যাপ্ত পরিমাণ ধৈর্য না থাকে তা ভাই দিয়েন না। কারণ এজেন্সি যতই বলুক 6 মাস 8 মাস, ভাই 1 বছরের নিচে জীবনও, 1 বছরের নিচে আসলে 1 বছর তো সর্বনিম্ন সময়, 1 বছর, 1 বছর সর্বনিম্ন সময়, 1 বছর, 1 বছর 1.5 বছর 2 বছরও লেগে যেতে পারে। এখন আপনারা বিবেচনা করে তারপরে বুঝে শুনে তারপরে দিয়েন ভাই, কারণ আমরা যে প্যারায় আসছি চাই না যে আরেকটা মানুষ এমন প্যারায় থাকুক, কারণ 1টা বছর আসলে কি কষ্টে যাচ্ছে দিনগুলো, আসলে একমাত্র উপর আল্লাহই জানে। তো তারা যে কি করতে চাচ্ছে আসলে ভাই, মানে আপনারা, আপনাদের কি মনে হয়, ভিসা তো দিবে? আমারও মনে হয় সবাই বলছে যে ভাই ধৈর্য ধরো, ভিসা দেবে, ধৈর্য ধরো, ভিসা দেবে। ভাই ধৈর্য তো ধরছে, 1টা বছর এই ওয়ার্ক পারমিট পাইছে, 7-8 মাস হলো ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছে, ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছে 7-8 মাস। তারা ইন্ডিয়ায় কাজ করছিল সুন্দরভাবে, দেরি হচ্ছিল, কিসের জন্য তারা বাংলাদেশে আসলো ভাই? এই বাংলাদেশে এসে যে যে ভোগিযোগী করে গেল ভাই, আসলে আমাদের, তাদের কাছে কিঞ্চিত পরিমাণও মূল্য নেই, মানে আমাদের সময়, আমাদের মানে টাকা পয়সা, আমাদের এগুলোর মানে আমি মনে করি তাদের কাছে কিঞ্চিত পরিমাণও মূল্য নেই। কারণ আমরা তাদের দেশে যাচ্ছি, মানে আমাদের তাদের দেশের পশুর চাইতে আমাদের মূল্য তাদের কাছে কম। তো ইউরোপ বাবা তুমি ভালো থাকো, আমরা প্যারাই থাকি, কারণ তোমার কাছে আমাদের যেতে হবে, সেজন্য তুমি সুখী থাকো, আমরা প্যারাই থাকি। তো উপর আল্লাহ চাইলে যাবো একদিন, আসলে কতদিন ধৈর্য ধরতে হবে এখনও নির্দিষ্ট আসলে কোনো টাইম টেবল নেই, অনির্দিষ্টকালের জন্য আমরা এখন ধৈর্য ধরে আসি। তো দেখি আল্লাহ কবে মুখ পানে তাকাই বা কবে আমরা ইউরোপে যেতে পারি। তো ইউরোপ বাবা ভালো থেকো, তুমি আমাদের নেওয়ার জন্য একটু আগ্রহ করো, যেন আমরা জলদি জলদি যেতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ টোটাল অন্ধকার।